AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হিউম্যানিটি, বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেমন ব্যবহার করে নিজের কাজে গতি এনেছে, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কেউ কেউ মানুষের ক্ষতিও করছে। তো অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো সভ্যতার একটা বিরাট উপহার, কিন্তু কোনো কোনো মানুষ এই উপহারকে ভুল কাজে ব্যবহার করে মানুষের ক্ষতি করছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হিউম্যান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহারের দিক দিয়ে বা ধারণাগত দিক দিয়ে যেমন মানুষের উপকার করছে, ঠিক তেমনি মানুষের অপকার অর্থাৎ ক্ষতিও করছে। বেনিফিট সম্পর্কে জানতে হলে প্রথমে অবশ্যই বেনিফিটগুলো জেনে নেব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বেনিফিটগুলি চলুন জেনে নিই। যে কোনো কাজে এফিসিয়েন্সি বাড়িয়ে দেয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। যে কোনো কাজকে অটোমেট করে দিতে পারে, অনেক বিশাল পরিমাণে বড় ডেটাকে খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করে তার রেজাল্ট এনে দিতে পারে, আগে থেকে কোনো কিছু ঘটনার বা কোনো কিছু বিষয়ে প্রেডিকশন করতে পারে, অর্থাৎ ধারণা করতে পারে যে ডেটাটা সে পায় তার উপর বেস করে। আর এক্ষেত্রে অনেক আগের ধারণা পেয়ে গেলে মানুষ কিছুটা হলেও প্রিপারেশন আগে থেকে নিতে পারে। আর যে কোনো ইন্ডাস্ট্রিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে খুব দ্রুত অগ্রগতি বাড়িয়ে দিয়েছে, ঠিক এরকমই ইন্ডাস্ট্রিগুলো হলো যেমন হেলথ কেয়ার, ফাইন্যান্স, ট্রান্সপোর্টেশন, এইসব ইন্ডাস্ট্রিগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দ্রুত কাজ করে অনেক লাভবান করে, কোয়ালিটিকে ইম্প্রুভ করে, ইম্প্রুভ কোয়ালিটি অফ লাইফ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে যে কোনো মানুষের যদি ডিসেবিলিটিস থাকে বা খুব বয়স্ক মানুষদের, এছাড়া প্রত্যন্ত গ্রামে থাকা মানুষদের বা রিমোট এরিয়ায় থাকা মানুষদের টেকনোলজির মাধ্যমে অনেক হেল্প করে তাদের একে অপরের সাথে কানেক্টেড থাকা বা ল্যাঙ্গুয়েজের আদান প্রদান বা যে কোনো আলাপ আলোচনা, সব দিক দিয়েই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জীবনকে উন্নতির পথে দ্রুত বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া রয়েছে মেডিকেল রিসার্চের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা খুব দ্রুত অগ্রগতি করছে। যে কোনো ওষুধ তৈরি করার কাজে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয়, ঠিক যে কোনো রোগকে ডায়াগনোসিস অর্থাৎ সেটা কী রোগ সেটা ধরার কাজেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়। এছাড়া এনভায়রনমেন্ট প্রোটেকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনভায়রনমেন্টকে প্রোটেকশন করে তার প্রেডিকশনের মাধ্যমে ডিজাস্টার কী আসতে পারে, ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয়, কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি পরিমাণ ডেটাকে একসাথে অ্যানালাইজ করে সেটার কী হতে পারে তার একটা ধারণা আগে থেকে দিয়ে দেয়। এর জন্য মানুষ অনেক বড় বড় ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়, অনেক জীবন বেঁচে যায়। এই সব বেনিফিট তো আমরা অবশ্যই মানুষ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে পেয়ে যাই, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের পক্ষেও অনেকটা ক্ষতিকর। তো চলুন জেনে নিই রিস্ক কী আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার রিস্কগুলো হলো, অনেক মানুষকে জবলেস করে দিতে পারে, কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো ইন্ডাস্ট্রিতে কাজে যেমন অটোমেট করে দেয় কাজগুলোকে, ঠিক তেমনি সেই কাজে ব্যবহার হওয়া মানুষগুলো কিন্তু সেটা জবলেস হয়ে যায়, যার জন্য অনেক মানুষের অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে সাইবার অ্যাটাককে বাড়িয়ে দিতে পারে। পার্সোনাল ডেটা যেগুলো থাকে সেগুলো, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো থাকে সেগুলো অনেকটা ক্ষতির মুখে পড়ে যায়। যে কোনো ওয়েপেনকে তার নিজের কাজে ব্যবহার করতে পারে, ওয়েপেন সিস্টেমটাকে কন্ট্রোল করলে সেটা আদৌ মানুষের পক্ষে ভালো হবে না। ডিফেন্স এআই সিস্টেম যদি আরও বেশি শক্তিশালী হয়ে যায়, আরও বেশি অ্যাডভান্স হয়ে যায়,
তো পরবর্তীতে আমরাই এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাব, বা এআই আমাদেরকে তখন কন্ট্রোল করতে পারে। তো এটা একটা খুব বড় প্রবলেম। তো এইসব প্রবলেমগুলোর ইন ফিউচারে হতে পারে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে তার। তো অবশ্যই আমরা নিত্য প্রতিদিনে যেসব কাজকর্ম করি বা যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, রেডিও, টিভি, তো যতটা হোক সেটা কন্ট্রোলে রেখে আমাদের ব্যবহার করা দরকার, যাতে খুব বেশি পরিমাণে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর না হই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।